আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে সকাল বা বিকেলে চায়ের সাথে সার্ভ করার মতো দারুণ মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 1/3 কাপ চিনি, সেই সাথে দিয়েছি 1/4 চা চামচ লবণ। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে গিয়ে মিশে যায়। আর মিশ্রণটা ফেটিয়ে নিতে নিতেই দেখবেন এটা অনেকটা সাদাটে হয়ে এসেছে আর চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে আরও 1-2 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন নাস্তাগুলো তৈরি করার পর ততটা পারফেক্ট হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে ময়দা আর দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার হাত দিয়ে ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা খুব বেশি নরম হবে না, আবার একদম শক্ত হবে না, একটু আঠালো পর্যায়ে থাকবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মিশ্রণটা কিভাবে তৈরি করেছি। মিশ্রণটা যদি খুব বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা দিয়ে এই মিশ্রণটাকে একটু শক্ত করে তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি, এতে করে এটা আরও একটু সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ময়দার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে আমি 4 কোণা শেপ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপের করে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন। একটা শেপ তৈরি করা হয়ে গেলে আমি আরও একটা শেপ আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর এভাবে করে সবগুলো নাস্তার শেপ তৈরি করে আমি এগুলোকে সাদা তিলের মধ্যে গড়িয়ে নিব। আর আমি এখানে 1/2 কাপ পরিমাপে সাদা তিল ব্যবহার করেছি। খুব ভালোভাবে এই নাস্তাটাকে এই তিলের মধ্যে গড়িয়ে নিতে হবে। একে একে সবগুলো তিল দিয়ে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে দিয়েছি। একে একে এবার নাস্তাগুলোকে দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রাখতে হবে। যখন মনে হবে নাস্তার একটা সাইড হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এই নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে দেখা যাবে নাস্তার উপরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব আর একইভাবে করে পরের ব্যাচের নাস্তাগুলোকেও ভেজে নিব। খুবই অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করে আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।